কবুল করতে পারে না। বিয়ে করেন আর নিকাহ মিন সুন্নতি ফমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন বিয়ে আমার সুন্নাহ, যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয় সে কঠিন কালেও আমার উম্মত হতে পারে না। এজন্য নজরটা বড্ড ভয়ঙ্কর, নজরটা বড্ড ভয়ঙ্কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন মাইয়াত মানলি মা বাইনা লিহিয়াইহি ও মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার কোন উম্মত যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমাকে দেয়, আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেই। এক হচ্ছে জিহ্বার গ্যারান্টি, কেউ যদি আমার নবীর গ্যারান্টি দেয় নবী আমার এই জিহ্বা দিয়ে কোনো পাপ কাজ আমি করব না। দুই হচ্ছে লজ্জাস্থানের গ্যারান্টি, আমার নবীকে যদি গ্যারান্টি দেয়া হয় নবী এই লজ্জাস্থানের পাপ আমি করব না, জিহ্বার গ্যারান্টি আর লজ্জাস্থানের গ্যারান্টি যদি কোন উম্মত আমার দেয় বিশ্ব নবী বলেন আমি আমার সেই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব, জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। এজন্য খবরদার কোন হারামের সাথে আমাদের কোন সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক হবে শুধু হালালের সাথে, ঠিক কিনা? আপনি যদি হারাম খেয়ে জিকির করেন এই জিকির আল্লাহর কাছে কবুল হবে, হারাম খেয়ে নামাজ পড়লে কবুল হবে, হারাম খেয়ে এতিমখানা বানালে কবুল হবে না। কারণ ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছুকে কবুল করে না। বিশ্বনবী বললেন বাইতুল্লাহর চারিপাশে এক সাহাবা ইয়া রাব বলে কাঁদতে শুরু করে দিয়েছে। অন্যান্য সাহাবারা বলতে লাগলো এই সাহাবী সব সওয়াব নিয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বললেন ওয়ামাতআনুহু হারাম ওয়ামালবাসুহু হারাম ওয়ামাশরাবুহু হারাম ফাআন্না ইস্তাজাবু লাহু। আল্লাহর নবী বললেন এই লোকটা যতই কাঁদুক, যতই জিকির করুক, যত ইবাদত করুক, এই লোকটা যা খায় হারাম খায়, যা করে হারাম থেকে করে, তার কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে মুসলমানদের স্লোগান হবে হারামের সাথে আমাদের কোন সম্পর্ক, আমাদের সম্পর্ক কিসের সাথে? চিল্লায় বলতে হবে কিসের সাথে? আর একটা মূলনীতি জেনে রাখবেন, আপনার জন্য হালাল না হারাম? আমার জন্য, কাবা ঘরের ইমামের জন্য, বিশ্ব নবীর জন্য, যেটা হারাম এটা সবার জন্য হারাম, ঠিক কিনা? অন্যায় করলে এটা সবার জন্য অপরাধ, এটা এমপির ছেলে করুক যেরকম অপরাধ, প্রধানমন্ত্রীর ছেলে করুক যেরকম অপরাধ, প্রেসিডেন্টের ছেলে করলে যেমন অপরাধ, রিক্সাওয়ালার ছেলে করলে তেমন অপরাধ, ঠিক কিনা? ইসলাম বলে সবাই সমান, there is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, everyone is totally equal, 100% equal, completely equal, is the eyes of Islam, chilla everyone, ঠিক কিনা? ইসলাম বলে সাদা কালোয় পার্থক্য নাই, ধনী গরিবের পার্থক্য নাই, নিয়ম সবার জন্য সমান। তাই আমরা হালাল অবলম্বন করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হালাল উপার্জনের জন্য দোয়া করতেন আর বলতেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামি ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ হারামের দিকে যেতে চাই না, তুমি আমাকে হালালের উপর অবশিষ্য রাখো, এই হালাল দিয়ে আমার জীবনটাকে ভরপুর করে দাও, চিল্লায় পড়েন আমিন। আমরা আল্লাহ তাআলার কাছে কায়েম হওয়ার দোয়া করি,
আমরা যেন হালাল দিয়ে আমাদের জীবনকে সাজাতে পারি তুমি তৌফিক দাও। আর জোরে করে না আমিন। আমরা যেন হারাম থেকে যোজন যোজন কিলোমিটার দূরে থাকতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। আমাদের প্রিয় আলতাফ ভাই একটা সুসংবাদ আপনাদেরকে শোনাতে চায়, উনি আপনাদের জন্য পীরগঞ্জে অসাধারণ ক্যালিগ্রাফির ডিজাইন দিয়ে আর্কিটেকচারাল ডিজাইন দিয়ে একটা মসজিদ বানাতে চায় পড়েন, আলহামদুলিল্লাহ। আমি টাঙ্গাইলে আল ওয়াসাদিয়া মডেল মস্ক নামে একটা মসজিদের ঘোষণা দিয়েছে, আলোচনা দিকে আপনারা শুনেছেন, ইউটিউবে কে কে শুনছেন হাত তোলেন, হিন্দুদের মন্দিরের মতো নয়, আমাদের মসজিদ খ্রিস্টানদের গির্জার মতো নয়, আমাদের মসজিদ ইহুদিদের সিনাগগের মতো নয়, আমাদের মসজিদ শিখদের গুরুদুয়ারার মতো নয়, বিচার কার্য পরিচালনা করেছেন। বিশ্বনবীর মসজিদ ছিল বিশ্বনবীর গণভবন, এটাই ছিল বিশ্বনবীর বঙ্গভবন, এটাই ছিল বিশ্বনবীর সেক্রেটারিয়েট চিল্লায় ঠিক না। আমি আল ওয়াসাদিয়া মডেল মস্কের একটা মাস্টার প্ল্যান সেই টাঙ্গাইলে হাজার হাজার লাখ জনতার সামনে পেশ করেছি। এরপর সারা বাংলাদেশ থেকে আমার কাছে ফোন করেছে, গতকাল শেরাটন হোটেল ছিলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল আমার একটা মিটিং ছিল, নারায়ণগঞ্জে অলরেডি ঘোষণা হয়ে গেছে কিছুদিন পরে আমি মসজিদ উদ্বোধন করব, কক্সবাজারে ঘোষণা হয়েছে, সিলেটে হয়েছে, খুলনায় হয়েছে, আলহামদুলিল্লাহ করবেন না আপনাদের রংপুর পীরগঞ্জ এরকম একটা মডেল মসজিদ হোক আমরা চাই কি চাই না, আমাদের মসজিদের দুয়ার সবার জন্য খোলা চিল্লায় বলেন ঠিক না। যুবকরা মসজিদ মুখী হতে চায় না কারণ তাদের জন্য অ্যাক্টিভিটি রাখি নাই, নারীরা মসজিদে আসতে পারে না তাদের জন্য নামাজের জায়গা রাখি নাই, ছোট বাচ্চাদেরকে আমরা ধমকে মসজিদ থেকে তাড়িয়ে দেই, আগামী প্রজন্ম ছেলেরা মুসল্লি হবে না চিল্লায় বলেন ঠিক না। এই জন্য আমরা মসজিদকে গণমানুষের মিলন কেন্দ্রে প্রস্তুত পরিণত করতে চাই। আমাদের আলতাফ ভাই একটা চমৎকার মসজিদের ডেমো আমাকে দেখিয়েছে, আমি আমার মাস্টার প্ল্যান ওনার সাথে শেয়ার করব, আপনাদের যা যদি কোনো সুযোগ হয় ওনার মাদ্রাসার জন্য মসজিদের জন্য দুহাত খুলে দান করবেন, রাজি আছেন তো? সবাই রাজি আছে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন